অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এক দুটি নক্ষত্র এবং মহাযোগ আগামীকাল চার রাশির লটারি প্রাপ্তির মহা সংযোগ শুরু হতে চলেছে আগামীকাল একটা হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং আপনার দুপুরে হস্তা নক্ষত্র এই দুইটি নক্ষত্র দুর্দান্ত নক্ষত্রে এবং যে যোগটি শুরু হচ্ছে কিনা সেটি হচ্ছে সৌভাগ্য যোগ একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে তো তিতি ক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে লটারির একটা নেশা আছে অর্থাৎ আপনি হয়তো প্রতিদিনই লটারি কাটছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে আমি বানাচ্ছি দেখুন যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে রাহু ড্যামেজ আছে আপনার দশা অন্তর্দশা পারমিট করছেন আপনার কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু বাধা আসবেই আপনি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু লটারিতে পাচ্ছেন না কিন্তু এর জন্য আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনাকে কনসাল্ট করতে হবে এবং সেখানে দেখতে হবে যে আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না অনেকে থেকেও কিন্তু লটারি কাটছেন না আমি আবারও বলবো ঘুমন্ত সিংহের মুখে কখনো হরিণ এসে পড়ে না অর্থাৎ আপনাকে একটু হলেও ছোট্ট পরিশ্রম কিন্তু করতে হবে যে পরিশ্রম এই যে কালকের যে সৌভাগ্য যোগ শুরু হচ্ছে সকাল থেকে এই সৌভাগ্য যোগে এই রাশিগুলোকে চার রাশিগুলোকে সৌভাগ্যশালী করতে চলেছে নিশ্চিত নিশ্চিত রূপে আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি তো কোন এই চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলো লটারি থেকে হতে চলেছে মহাকটিপতি ডায়েরিতে নোট করে নিন আগেকার দিনে মানুষ বিভিন্ন রকমের গুপ্ত ধন এটা সেটা কিন্তু পেত বর্তমান যুগে রাহু এই লটারি থেকে কিন্তু মানুষকে কোটি পতি বানায় আপনার হয়তো আজকে লটারি লাগলো না আফ্বস করার কোনো ব্যাপার না এই যে আজকে লাগলো না আপনার যে কালকে যে লাগবে না এটা কিন্তু আপনি জানেন না আপনি কালকেও হতে পারেন কোটিপতি এর কারণ কি জানেন রাহু শুক্র এবং শনি এই জায়গাগুলো দেখা দরকার এবং আপনার দ্বিতীয় পঞ্চম একাদশের জায়গা কিছু কিছু ক্ষেত্রে লগ্নের জায়গা এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার তো কোন এই রাশিগুলো যে রাশিগুলো হতে চলেছে মহা সৌভাগ্য শালি রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি থেকে হতে চলেছে মহাকটিপতি সে রাশির নাম মিন রাশি মিন রাশির আকর্ষিক ধনপ্রাপ্তি আগামীকাল হতে কিন্তু চলেছে হঠাৎ অর্থ পাওয়া লটারি থেকে আপনার কিন্তু কোটিপতি কিন্তু হতে চলেছে আপনি যদি মিন রাশি হন ডায়েরিতে নোট করে নিন আপনি কিন্তু আগামীকাল এই মহা সংযোগ এবং দুটি নক্ষত্রের মিলনে আপনার কিন্তু লটারি থেকে লাখোপতি কোটিপতি কিন্তু হবেনই হবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির গাঢ় লটারির যোগ সৃষ্টি করতে চলেছে আগামী কাল। এই হস্তা নক্ষত্র এবং উত্তর ভাগ্যী নক্ষত্র এবং সৌভাগ্য যোগ সিংহ রাশিকে সৌভাগ্যশালী করতে কিন্তু চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু লটারি থেকে কোটিপতি আরকপতি পর্যন্ত হতে কিন্তু পারেন তিন নম্বর যে রাশি যে রাশি লটারি থেকে হঠাৎ ধনপ্রাপ্তি হতে চলেছে সে রাশির নাম ধনুরাশি রাশির লটারির গাঢ় যোগ আগামীকাল সৃষ্টি কিন্তু হচ্ছে এই দুইটি নক্ষত্র এবং আপনার সৌভাগ্য যোগ আপনাকে আগামীকাল প্রচুর অর্থের মালিক আপনাকে কিন্তু করবেন অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আর্থিক স্থিতি আপনাদের কিন্তু যথেষ্ট আগামীকাল কিন্তু মজবুত হতে চলেছে সব শেষের যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এই হস্তা নক্ষত্র এবং পূর্ব ফালগুনি নক্ষত্র আপনার ক্ষেত্রে আগামীকাল কারো লটারির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে সৌভাগ্য যোগে আপনিও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্য সৌভাগ্যশালী রাশি অর্থাৎ এই সময়ের মধ্যে আগামী কাল যে সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে তবে আবারও বলছি আমার কথা শুনে যাদের গাছের পাতা একটুকু নড়ছে না অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে অ্যানালাইসিস করান এবং এর পাশাপাশি রাহু যদি আপনার পীড়িত থাকে আপনারা রাহু কবচ আপনারা পরিধান কিন্তু করেন তাতে বিশেষভাবে রাহুর কৃপা আপনারা কিন্তু পাবেন ডায়েরিতে নোট করে নিন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন